আমরা যে যে জায়গায় একটা নাউনকে বিবেচনায় আনতে পারি ঠিক সেই সেই জায়গায় উই শুড ইউজ নাউন ফ্রেজ। ধরুন যে আমরা সাবজেক্ট হিসেবে নাউনকে বিবেচনা করি কিনা, ডেফিনেটলি করি। আমরা অবজেক্ট হিসেবেও নাউনকে বিবেচনা করি। সাবজেক্ট হিসেবে নাউনকে বিবেচনা করছি, তার মানে সাবজেক্ট পজিশনে আমরা নাউন ফ্রেজকে বিবেচনা করতে পারি। আমি কথাটাকে একটু সহজ করে বলি, মানে আমরা যেখানে যেখানে নাউনকে ভাবি সেখানে সেখানে নাউন ফ্রেজ হবে। এখন নাউন ফ্রেজ তো আসলে প্রকারান্তরে নাউনই, তাই না? ধরেন আপনি যদি বলেন ঢাকা হচ্ছে প্রপার নাউন, তাহলে ঢাকা কি নাউন নয়? সে আগে নাউন হয়েছে, তারপরে তো প্রপার নাউন হয়েছে। সো আপনি যখন কাউকে নাউন ফ্রেজ বলছেন, তার মানে সে তো ডেফিনেটলি নাউন। সুতরাং নাউনকে আপনি যে জায়গায় আপনি চিন্তা করবেন, নাউন ফ্রেজকে আপনি একই জায়গায় চিন্তা করবেন। সাবজেক্ট হিসেবে আমরা নাউনকে বিবেচনা করি, আমরা অবজেক্ট হিসেবে নাউনকে বিবেচনা করি, আমরা প্রেপোজিশনের পর নাউনকে বিবেচনা করি, তাছাড়া আমরা ডিটারমিনারের পরেও কিন্তু নাউনকে বিবেচনা করি। তার মানে এই এই পজিশনে আমরা কোথাও যদি ফ্রেজ দেখি, সেই ফ্রেজটাকে আমরা আলটিমেটলি নাউন ফ্রেজ বলবো, কারণ এই এই জায়গায় নাউন হয়। সুতরাং এই এই জায়গায় অন্য কিছু হওয়ার আসলে সম্ভাবনা নেই। এখানে আরেকটা কথা আমরা বলি, সেটা হচ্ছে নাউন ফ্রেজকে আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন। এটা কিন্তু শতভাগ সত্য কথা নয়, 95-96% ক্ষেত্রে হয়তো এটা সত্য। নাউন ফ্রেজ গুলোকে সাধারণত ইট দিয়ে প্রতিস্থাপন করা যায়, সাধারণত কথাটা বলতে হবে। ওকে, সো আমরা তাহলে কিছু উদাহরণে যদি যাই, সম্ভবত 43তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, টু ইন দ্য ম্যাচ ইজ মাই মোটো। এই যে টু ইন দ্য ম্যাচ, এই সেন্টেন্সটাতে প্রথমত টেন্স চেনার মতো কোনো ভার্ব এটার মধ্যে আছে কি না? অবশ্যই নেই। কেউ কেউ কনফিউজ হতে পারেন উইন দেখে, উইন কিন্তু ফাইনাইট ভার্ব নয়, কারণ যেগুলো ইনফিনিটিভ টু প্লাস ভার্ব সেগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব। টু ইন দ্য ম্যাচ এটা একটা ফ্রেজ, কেন ফ্রেজ? কারণ এখানে আমরা কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব খুঁজে পাচ্ছি না। সেকেন্ডলি, এই টু ইন দ্য ম্যাচ এটা এই সেন্টেন্সের সাবজেক্ট কিনা? ডেফিনেটলি সাবজেক্ট, সাবজেক্ট হওয়ার কারণে এটা কিন্তু নাউন। এবং এট দ্য সেম টাইম এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে যদি আপনি মনে মনে ইট বসান, আমি যদি বলি ইট ইজ মাই মোটো, একটা অর্থপূর্ণ বাক্য কিন্তু করা যায়। সো আপনি ইট দিয়েও কিন্তু প্রতিস্থাপন করতে পারছেন। সো সেই সব সকল কারণে এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। তাহলে এখন থেকে সবসময় আমরা খেয়াল রাখবো, যখনই কোনো ফ্রেজ সাবজেক্ট পজিশনে অবস্থান করবে তখনই সেই ফ্রেজটাকে আমরা নাউন ফ্রেজ বলবো, সেটা অন্য কিছু হতে পারবে না। আশা করছি বোঝাতে পারছি। আমি যদি আরো দু একটা উদাহরণ দিই, ধরেন আ ব্লু শার্ট ওয়াজ বট ফর মি, আমার জন্য একটা নীল শার্ট কেনা হয়েছিল। এখানে যদি আন্ডারলাইন করা হয় আ ব্লু শার্ট, এটা আমার সাবজেক্ট কেনা, ডেফিনেটলি সাবজেক্ট, বিকজ হোয়াট ওয়াজ বট ফর মি, আমার জন্য কেনা হয়েছে, কি কেনা হয়েছে? ব্লু শার্ট। সো ব্লু শার্ট এখানে সাবজেক্ট। আমি যদি সাবজেক্ট বুঝতে একটু অসুবিধায় পড়ি, আমি একটু ইট বসিয়ে দেখবো ইট দিয়ে প্রতিস্থাপন করা যাচ্ছে কিনা। অফকোর্স যাচ্ছে। এবং আ ব্লু শার্ট এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা? না, আমরা কোনো ফাইনাইট ভার্ব এখানে দেখতে পাচ্ছি না। সুতরাং আ ব্লু শার্ট এটাকেও আমরা বলছি নাউন ফ্রেজ, কারণ এটাও সাবজেক্ট এবং ইট দিয়ে প্রতিস্থাপিত হয়।